পানি থাকে যখন আমরা আনি তো প্রচুর ভিজা থাকে। কত করে আনছিলাম? ৯৫ আপনাদের ১৫০ কত করে কেজি বেচে? আমাদেরকে মানে একসাথে ধরে দিচ্ছে ২০ কেজি, পাঁচটা করে একসাথে মাইকা দেয় ১১৯ কেজি হয়, ৯৮ কেজি হয়, ৯৮ হয়, ১০০ হয়, ১২০ হয়, এরকম ওজন হয় ওরকম ভাবে কত কেজি পছন্দ করে কেজি প্রতি ১ কেজি পছন্দ করে তাহলে আপনি আনছেন কি ৯৮ টাকা কেজি মানে ৯৮ কেজি ধরে নাকি আপনি আনছেন ওই পছন্দ করে কালকে তাহলে একেবারে আপনার ৫০ টাকা বেশি ১৪০ টাকা নিয়েছে গত সপ্তাহ আর আজকে ১৯০ টাকা এটি কেন সামনে এটি যাচাই করছে তারা সম্পাদক থেকে এনেছেন এবং এই যে ভারতের মেটেরিয়াল সম্পাদক থেকে ব্যাপার নিয়ে এসেছেন কমান আপনি
কেবল শুরু হলো আমারও কি বলতো দাদা এটা ধরবেন এখন নেব না বাইক করে নেবো বাহাজটা নিচ্ছি এখন আমরা ওজন দিলাম আপনার বাবু এবং আমরা 5 বস্তার ওজন দিচ্ছি 5 বস্তার ওজন দিয়ে 94 কেজি পাইছি না আপনি শুনেন আমরা যে আপনাদের বলে দিচ্ছি আপনারা বর্ষাটা প্রতি কেজির দাম কত হবে ওই যে একটু বর্ষা দেয় লিখে দিচ্ছে এটা সভাপতির সাথে মিটিংও করেছি আমি নিজে আপনারা তো ওই এখানে তো আপনারা একটা বর্ষা জি আপনাদের সভাপতির সাহেবের সাথে শ্যামবাজারের সভাপতি সাহেবকে আপনাদের কমিটির সাথে মিটিং করে না এইরকম আছে আপনাদের রেজুলেশন হয়েছে সরকারি দাম আপনারা কথা দেখিনি আপনারা কথা দেখেন
মানে কি আপনারা কি আরবদার বলে দিচ্ছেন এটা বিক্রি করতে, আপনি সেটা বিক্রি করতেছেন? তাহলে আপনি যে এরকম 7,300 টাকা করে বিক্রি করতেছেন, তাহলে এটা কিসের ভিত্তিতে আপনি বিক্রয় করতেছেন? আপনি কত করে কিনবেন? আপনি যে আপনি আমার স্যারের সাথে সরাসরি ওইখান থেকে নেয়, এরাই নেয় ব্যাপারী? আচ্ছা, তাহলে এখানে কি তারা থেকে এই দামেই কিনছে? আমরা যে ভাবতে পেলাম, আপনারা কি কমিশন আছেন না কিসের ব্যাপারে? কমিশন ৩০ টাকা বস্তা হিসেবে আড়তের মাধ্যমে তারা সরাসরি কৃষকের থেকে কিনে, এখন বাজারে উঠে মানে ওইখানে মানে একেবারে খুচরা ব্যবসা থেকে বেশি টাকা কিনে বেড়েছে। আমরা এখানে সরাসরি কথা বলেছি যে তারা এসেছে পাবনা থেকে, পাবনার যে আরো দাম তার সাথে কথা বলেছে, হাট থেকে তারা যে বাজারে উঠে এসব সেটি আসবে, তারা হাট থেকে উচ্চ মূল্যে অর্থাৎ বাজারে মানে একেবারে প্রাথমিক পর্যায়ে দাম বেড়েছে, বাজারের কতগুলো নিয়ন্ত্রণ করে তার সাথে উচ্চ আমরা সেটা দিতে পারি। তাতে যেহেতু প্রান্তিক পর্যায়ে বাজার বেড়েছে, কেন বেড়েছে জিজ্ঞেস করলাম, তারা বলেছে যাবে ফসলটা আবার হয়ে গিয়েছে ছিল, আজকে দুই তিন দিন আমার বিষয়টা হচ্ছে, তারা বলছিল সামনে উঠে যাবে, অর্থাৎ এটা নিয়ে আমাদের এত আবার পেঁয়াজ কিন্তু আছে। আমরা আজকে তার আমাদের আপনারা দেখবেন পর্যাপ্ত পেঁয়াজ আছে, আমাদের যে দেশি পেঁয়াজের পাশাপাশি মিয়ানমারের পেঁয়াজ জায়গা থেকে পেঁয়াজ আছে, দেশ থেকে পেঁয়াজ এসেছে, এবং তার পাশাপাশি আমাদের যে এখানকার মানে পুরো বাজারে আমরা বিভিন্ন স্থান থেকে যে আসা পেঁয়াজ নেব, আমরা দেখছি এইটুকু যে আজকে তারা যেটা কিনে নিচ্ছে বাজার থেকে এখানে কোনো কার সাথে আছে। আপনারা জানেন গত সপ্তাহে আমরা মূল্যের কাছে কার সাথে দেখেছি প্রতিষ্ঠান থেকে 15 টাকা ভাবতে দেখেছি আমরা মিয়ানমারে পেঁয়াজ তারা এখানে যে এত প্লেয়ার প্রচুর আমদানি হচ্ছে, ইতিমধ্যে দেশি প্লেয়ার দুটো দিচ্ছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেগুলো সরকারের টাকা না দিয়ে তাদের প্লেয়ারও দিচ্ছে ভাড়া করে। এই কারণে আমরা যে বিশেষ করে বাজারে সরবরাহ বাড়ছে, সরবরাহ বাড়লে চাহিদার প্রেক্ষিতে সরবরাহ যখন বাড়বে তখন দামের দিকে কমে যাবে, এবং এটা হচ্ছে